আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি ধরনের নজেল দিয়ে কি ধরনের কেক ডেকোরেশন করা যায়। আমার কাছে এই 6টি নজেল রয়েছে, আমি আজকে তা দিয়ে আপনাদেরকে ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটা 1 mm নজেল নিয়েছি। 1 mm নজেলগুলো আপনারা 40 থেকে 60 টাকা করে যে কোনো অনলাইন শপ অথবা যে কোনো কোকারেজের দোকানে পেয়ে যাবেন। পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি। এখন প্রথমে গোলাপ তৈরি করছি। একটু প্রেস করে হাতটা হালকাভাবে যদি ঘুরিয়ে নেন তাহলে দেখবেন একটা সুন্দর গোলাপ তৈরি হয়ে যাবে। আরও একটা গোলাপ আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। একটু হালকা প্রেস করে হালকা হাতে ঘুরিয়ে নিলে সুন্দর গোলাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 1 mm নজর দিয়ে গোলাপ তৈরি করা কত সহজ। এভাবে হালকা হাতে যদি একটু প্রেস করেন তাহলে ছোট ছোট এরকম ফুলের মতো তৈরি হয়। এইটাও কেক ডেকোরেশনে দেখতে খুবই সুন্দর লাগে। আবার কিছু সময় আপনি শুধু একটু চেপে ধরলে এইভাবে করে ডিজাইন বের হয়, এটা কাপকেকে ইউজ করা যায়। এই 1 mm নজেল দিয়ে কিন্তু বর্ডারও তৈরি করা যায়, আর এই বর্ডারটা দেখতে খুব সুন্দর লাগে। বেকারি কেকগুলোতে সাধারণত এই বর্ডারগুলো ইউজ করে। আবার দুই সাইড থেকে হালকাভাবে ঘুরিয়ে আনলে একটা লাভ শেপের বর্ডার তৈরি হয়ে যায়। এই 1 mm নজেল দিয়ে এখন আমি আপনাদেরকে বাস্কেটের মতো ডিজাইন করে দেখাচ্ছি। যাদের কাছে বাস্কেট নজেলটা নেই তারা এইভাবে বাস্কেটের ডিজাইনটা 1 mm নজেল দিয়ে করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এখানে নিয়েছি আমি 195 মডেলের নজেল। সবগুলো নজেলের দাম কিন্তু এই 40 থেকে 60 টাকার মধ্যেই। এই নজেলটা সব থেকে ফেমাস ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা। শুধু হালকাতে একটু চাপ দিবেন আর দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে এইটা দিয়ে একটা ছোট্ট ফুলের মতো তৈরি করা করে দেখানোর চেষ্টা করছি। এখানে হালকা হাতে একটু ঘোরালেই এরকম একটা রাউন্ড বর্ডারের ফুল হয়ে যায়। এই নজেলটা দিয়ে কিন্তু বর্ডারও খুব সুন্দর লাগে দেখতে। এরকম ছোট ছোট করে শুধু হালকাভাবে একটু উপর প্রেস করবেন আর নিচ দিয়ে টান দিলে দেখবেন বর্ডার হয়ে গিয়েছে। আরও এক ধরনের বর্ডার আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এক সাইড থেকে হালকা হাতে একটু হাত ঘুরিয়ে আনলেই দেখবেন বর্ডার তৈরি হয়ে যাবে। এই নজেলেরও ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের সুবিধার জন্য আমি নজেলের ছবিগুলো কিন্তু স্ক্রিনে একটা সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কোন নজেল দিয়ে কী ডিজাইন হচ্ছে। এখানে আমি একটা লিফ নজেল নিয়েছি, এটাকে পাতা নজেল বলা হয়। এইটা দিয়ে এখন আপনাদেরকে ছোট ছোট কিছু পাতা তৈরি করে দেখাচ্ছি। তবে আজকে লিফ নজেল দিয়ে পাতা ছাড়া অন্য ডিজাইন তৈরি করে দেখাবো, কারণ লিফ নজেল দিয়ে আমরা সবসময় শুধু পাতাই তৈরি করি, তবে এটা দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়। দেখতেই পাচ্ছেন আমি হাত আলতোভাবে ঘুরিয়ে সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনগুলো দিয়ে আপনার ফুলের কোলের মতো বানাতে পারবেন, আর এইরকমভাবে কেকের সাইডে বড় বর্ডার দিতে পারবেন, যেটা দেখতে কেকে খুবই সুন্দর লাগবে। এখন একটা বর্ডার তৈরি করছি। পাতা নজেলের বর্ডার কিন্তু কেকে দেখতে খুবই সুন্দর লাগে। অনেকেই এই বর্ডারটা তৈরি করে পাতা নজেল দিয়ে। আবার চাইলে আমার মতো এভাবে জিগজ্যাগ করেও আপনারা একটা বর্ডারের মতো ডিজাইন করতে পারেন। মোট কথা ডিজাইনটা সম্পূর্ণ নিজের উপরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো। এখানে নিয়েছি একটা ছোট স্টার নজেল। এই স্টার নজেলটা আমি 30 টাকা দিয়ে কিনেছি। এই স্টার নজেলটা দিয়ে কিন্তু ভরার ডিজাইনটা খুব সুন্দর হয়। যারা ডোরেমন কেক বা যে কোনো বাচ্চাদের কেক, গাড়ি কেক, ডল কেক তৈরি করেন তারা এই নজেলটা কিনে নেবেন, এতে ভরার ডিজাইনটা খুবই সুন্দর হবে। তবে এই নজেলটা দিয়ে আমি সব থেকে বেশি কেকে বর্ডারে ইউজ করি, কারণ ছোটোর মাঝখানে এই বর্ডারটা দেখতে অনেক সুন্দর লাগে। আবার চাইলে এটা দিয়ে ছোট সাইজের এরকম ফুলও তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে। এবার আমি একটু বড় করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত উপরে এনে ছেড়ে দিচ্ছি। কাপকেকে সাধারণত এই ধরনের ডিজাইনগুলো করে, তবে আমি অল্প জায়গার মাঝখানে করছি দেখে এমন ছোট লাগছে। আর এটা দিয়ে কিন্তু লাভ শেপের বর্ডার খুবই সুন্দর হয়। আবার ছোট ছোট লাভও তৈরি করা যায় কেকে এরকম আলতোভাবে সাইড থেকে। ছোট ছোট লাভ শেপগুলো কিন্তু অনেক কেকেই ডেকোরেশনে দেখা যায়, যেগুলো আমরা বুঝতে পারি না আসলে কোন নজর দিয়ে করা হয়। এখানে আমি একটা বাঁকা রোজ নজেল নিয়েছি, আর এখানে নিয়েছি একটা রোজ নেল। এখন একটা বেস তৈরি করে নিচ্ছি গোলাপ তৈরি করার জন্য। গোলাপ তৈরিতে বেসটা যত বেশি শক্ত আর মজবুত হবে আপনার ফুল কিন্তু ততই সুন্দর হবে।
ভিডিওতে একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আমি গোলাপটা ঠিক কিভাবে তৈরি করছি। একটা সাইড থেকে টান দিয়ে একটু হাতটা হালকা উপরের দিকে নিয়ে শুধু এইভাবে টান দিবেন, আর একটা একটা করে পাতা দেখবেন তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটা কলি এইভাবে করে তৈরি করে নিতে হবে, আর দেখবেন আস্তে আস্তে আপনার গোলাপের চেহারাটা ভেসে উঠছে। আসলে গোলাপ তৈরি করাটা এক একজন এক একভাবে করে, তবে আমি যেভাবে করি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গোলাপটা অনেক সুন্দর হয়েছে। এখন একটা কাঁচি দিয়ে আমি গোলাপটাকে তুলে নিলাম। এবার একটা আনকমন টাইপের ফুল তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ফুলটা অনেকেই কেক ডেকোরেশনে দেখে থাকবেন হয়তো, ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে কেকে। যারা ফ্লাওয়ার ডিজাইনের কেক তৈরি করেন তাদের এই ফুলটা খুব ভালো লাগবে। চাইলে আপনারা সরাসরি কেকের উপরে আমি যেভাবে করছি ঠিক একইভাবে ফুল তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে কেকের উপরে যেমন সুন্দর লাগে, আর করাটা কিন্তু অনেক সহজ, কোনো উঠানো বা ভাঙার ঝামেলা থাকে না। এই একই নজেল দিয়ে কিন্তু বর্ডারও তৈরি করা যায়, আমি আপনাদেরকে বর্ডারও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোজ নজেল দিয়ে কত সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায়। এখানে আমি 61 মডেলের একটা ছোট্ট রোজ নজেল নিয়েছি। এই রোজ নজেলটা আমি 40 টাকা দিয়ে কিনেছি, আর মাথাটা কিন্তু কিছুটা বাঁকানো। এই রোজ নজেলটা দিয়ে আপনারা ডালাইয়া ফুলও তৈরি করতে পারবেন। প্রথমে আমি বোর্ডের উপরেই একটা সিম্পল ফুল তৈরি করে দেখাচ্ছি। এই ফুলটা একটু এলোমেলো টাইপের, কিন্তু যখন অনেকগুলো ফুলের মাঝখানে এই ফুলটা তৈরি করা হবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এখন একটা ছোট কলির গোলাপ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। গোলাপের শেপগুলো কিন্তু আমি উল্টা দিক থেকে আনছি, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ঠিক কাজটা কিভাবে করছি। প্রথমে আমি উল্টা সাইড থেকে একটা বড় বেজ তৈরি করে নেব, এতে করে মাঝখানে পাপড়িগুলো কিছুটা বন্ধ বন্ধ টাইপের হবে আর দেখতে ভালো লাগবে। এরপরে আমি আবার সোজা সাইড থেকে কলিগুলো তৈরি করে নিচ্ছি, আর গোলাপের মাঝখানটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা ছোট্ট ফুল তৈরি করে নিচ্ছি, এটাকে কাট গোলাপ টাইপের একটা ফুল বলে। এই ফুলটা শুধু একটা সাইড থেকে একটু বাঁকা করে চাপ দিবেন, আর দেখবেন এরকম মাঝখানে একটা গর্ত মতো হয়ে যাবে, আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এই একই নজেল দিয়ে কিন্তু বর্ডারও তৈরি করা যায়, আমি আপনাদেরকে বর্ডারও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা ডিজাইন কিন্তু অনেকেই দেখবেন রোল কেক অথবা যে কোনো প্রেস্টি কেকের উপরে থাকে। ডিজাইনটা কিন্তু করা খুবই সহজ, শুধু বাঁকাভাবে একটু নিলেই হলো। আর এইভাবে করে অনেকে পাতাও তৈরি করে, আবার কিছু কিছু বড় পাপড়ির ফুলও তৈরি করে। আপনারা ডিজাইনটা কীভাবে করছি একটু লক্ষ্য করলে বুঝবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।